সমুটাইমি দর্শকক স্বাগতম জানাই মুহূর্তত এক বাতরি লৈ আহিছো কিয়নো এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হৈছে মহানগরী পুনৰ হত্যাকাণ্ড সংঘটিত হল দুই ভাতৃৰ মাজত কাজিয়া হৈছিল আৰু সেই কাজিয়াই এনে এক ভয়ঙ্কর রূপ ললে যে ভাতৃয়ে নিজ ভাতৃক হত্যা করার ঘটনা সংঘটিত হৈছে মহানগরীর বামনী ময়দামত সবিশেষ জানাইছো এই মুহূর্তত টাইমিটৰ সমূহ দর্শকক পুনৰ মহানগরীত হত্যাকাণ্ড সংঘটিত হৈছে নিচাসক্ত ভাতৃয়ে হত্যা করিলে জ্যেষ্ঠ ভাতৃ আর মহানগরীর বামুনি ময়দামত নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কনিষ্ঠ ভাতৃয়ে হত্যা করেছে জ্যেষ্ঠ ভাতৃ এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীর কনিষ্ঠ ভাতৃয়ে জ্যেষ্ঠ ভাতৃক হত্যা করার এক ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীত আর এই হত্যাকাণ্ড মহানগরীর বামুনী ময়দামত সংঘটিত হয়েছে দুই ভাতৃর কাজিয়ার রূপ ললে এক হত্যাকাণ্ডয় কাজিয়ার সূত্রপাত ঘটিছিল দুই ভাতৃর মাজত আর সেই কাজিয়ায় এনে এক ভয়ঙ্কর রূপ ধারণ করিলে যে কনিষ্ঠ ভাতৃয়ে জ্যেষ্ঠ ভাতৃক হত্যা করিলে দুই ভাতৃ আছিল ড্রাগস আসক্ত বলেও জানিব পারা গৈছে এই মুহূর্তে এই বিস্ফোরক তথ্য আহি পৰিছে দুইগৰাকী নিচাসক্ত হৈ আছিল ভাতৃ আৰু ড্রাগস আসক্ত দুই ভাতৃয়ে এনে ধরনের কাজিয়াত লিপ্ত হওয়ার পিছতে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয় জিন্তু দাসে হত্যা করলে জ্যেষ্ঠ ভাতৃ কমল দাসক এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নিচাসক্ত হয়ে থাকার ফলতে কাজিয়া এক ভয়ঙ্কর রূপ ধারণ করলে আর তার পিছত শুই থকা অবস্থাতে হত্যা করিলে কমল দাসক জিন্তু দাসে কনিষ্ঠ ভাতৃয়ে নিজ জ্যেষ্ঠ ভাতৃক হত্যা করার ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীর বামুনী ময়দামত শুই থকা অবস্থাতে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে আর হত্যাকাণ্ড সংঘটিত করে পলায়ন করেছে জিন্তু দাসে বলেও তথ্য আহি পৰিছে এই ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীতে আর দেখবলে পাওয়া গেছে যে কেতামান দিনের ভিতরতে মহানগরীত সঘনাই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকবলে লৈছে কিছুদিন পূর্বে যে বেলতলাত এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বেলতলা সার্ভেত ইয়ার পূর্বেও এক ঘটনা সংঘটিত হয়েছিল উজান বজারত আর সেই ঘটনার পিছত পুনের এবার এক হত্যাকাণ্ডর ঘটনা সংঘটিত হল মহানগরীর বামুনী ময়দামত আর বামুনী ময়দামত সংঘটিত হওয়া এই ঘটনাত কনিষ্ঠ ভাতৃয়ে জ্যেষ্ঠ ভাতৃক হত্যা করা ঘটনা সংঘটিত হয়েছে যে ঘটনাত দুই ভাতৃ ড্রাগস আসক্ত আছিল বলেও জানিব পৰা গৈছে এই তথ্য আহি পৰিছে আৰু এই দৃশ্যাংশ দেখুৱাইছে এই মুহূৰ্তত টাইমিটৰ সমূহ দৰ্শকক এই ঘৰটোতে দুইগৰাকী ভাতৃয়ে বসবাস কৰিছিল আৰু নিচাসক্ত আছিল দুইগৰাকী ভাতৃ বুলিও জানিব পৰা গৈছে কনিষ্ঠ ভাতৃয়ে জ্যেষ্ঠ ভাতৃক হত্যা কৰাৰ এই ঘটনা সংঘটিত হৈছে জ্যেষ্ঠ ভাতৃ শুই থকাৰ অৱস্থাতে কনিষ্ঠ ভাতৃয়ে গৈ হত্যা কৰিলে আৰু হত্যাকাণ্ড সংঘটিত কৰি আনকি কনিষ্ঠ ভাতৃ জিন্তু দাসে সেই স্থানৰ পৰা পলায়ন কৰিছে বুলি জানিব পৰা গৈছে এই দৃশ্যাংশ দেখুৱাইছে টাইমিটৰ সমূহ দৰ্শকক এই দৃশ্যাংশ বামুনী ময়দামৰ হয় তেখেতসকলে বাসগৃহত থাকিছিল দুজন একেলগে আছিল কাজিয়াৰ সূত্ৰপাত ঘটে আৰু সেই কাজিয়াৰ সূত্ৰপাতে এনেধৰণৰ এক ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে যে ভাতৃ কনিষ্ঠ ভাতৃ জিন্তু দাসে জ্যেষ্ঠ ভাতৃ কমল দাসক শুই থকা অৱস্থাতে হত্যা কৰিলে আৰু এই ঘটনাৰ বিষয়ে ওচৰ চুবুৰীয়া লোকে জানিব পাৰে আৰু তাৰ পিছত পোনে পোনে আৰক্ষীক খবৰ দিয়ে আৰু আৰক্ষীয়ে সেই স্থানত উপস্থিত হয় আৰু আৰক্ষীয়ে ঘটনাস্থলীৰ বুজ লয় অৱশ্যে বৰ্তমান সময়তো জিন্তু দাস কনিষ্ঠ ভাতৃ যি ভাতৃয়ে এই ভয়ংকৰ ঘটনা হত্যাকাণ্ড সংঘটিত কৰিলে সি পলাতক অৱস্থাত আছে আৰু জিন্তু দাসক ইতিমধ্যে আৰক্ষীয়ে বিচাৰি অভিযান অব্যাহত ৰাখিছে চাৰিওফালে বিচাৰি আছে জিন্তু দাসক আৰু এই অৱস্থাত যি ঘটনা সংঘটিত হ'ল মহানগৰীত এটা চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে কিয়নো নিচাসক্ত ভাতৃয়ে হত্যা কৰিছে জ্যেষ্ঠ ভাতৃক মহানগৰীত বামুনী ময়দামৰ এই দৃশ্যাংশ দেখুৱাইছোঁ বামুনী ময়দামত নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হৈছে দুই ভাতৃক কাজিয়াৰ ৰূপ ল'লে এক ভয়ংকৰ হত্যাকাণ্ডই এই মুহূর্তে জানাইছো টাইমিটৰ সমূহ দৰ্শকক এই গুৰুত্বপূৰ্ণ বাতৰি জিন্তু দাস কনিষ্ঠ ভাতৃয়ে জ্যেষ্ঠ ভাতৃ কমল দাসক হত্যা কৰাৰ এই ঘটনা সংঘটিত হৈছে আৰু এই ভয়ংকৰ হত্যাকাণ্ড সংঘটিত কৰি আনকি পলায়ন কৰিছে জিন্তু দাসে অৱশ্যে আৰক্ষীয়ে জিন্তু দাসক বিচাৰি বৰ্তমান সময়তো অভিযান অব্যাহত ৰাখিছে ক'ত পলাই গৈছে জিন্তু দাসক বিচাৰি এতিয়াও বৰ্তমান সময়ত অভিযান অব্যাহত আছে আৰু সেই মুহূৰ্তত জানিব পৰা গৈছে যে কনিষ্ঠ ভাতৃয়ে নিচাসক্ত অৱস্থাত জ্যেষ্ঠ ভাতৃক হত্যা কৰাৰ এক ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে মহানগৰীৰ বামুনী ময়দামত
ভাই, এটা